2021 সালের মে মাস থেকে দেশে নতুন চারটি মেরিন একাডেমি যাত্রা শুরু করে। এর মধ্যে রংপুর মেরিন একাডেমি একটি। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু হয় চলতি বছরের জানুয়ারি মাস থেকে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 70 জন ক্যাডেট রয়েছে। রংপুরের পীরগঞ্জে 10 একর জায়গার উপর নির্মিত মেরিন একাডেমিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। রয়েছে হাতে কলমে শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা। এমন প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীও। আই ওয়ান্ট টু বি মেরিন ইঞ্জিনিয়ার সো দ্যাট আই ক্যান represent my country দেশের একমাত্র প্রতিষ্ঠান সৎপথে উপার্জনের সেটা হলো মেরিন ডিপার্টমেন্ট মনের মধ্যে আত্মতৃপ্তি পায় যে আমার ছেলে এমন একটা জায়গায় আছে সেখানে কোনো নেশাদ্রব্য কিছু নেই সব শৃঙ্খলার মধ্যে সবকিছু রংপুর মেরিন একাডেমির নাবিক ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানরা জানালেন এখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা শিক্ষা পদ্ধতিও আন্তর্জাতিক মানের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা পরিচালিত এই একাডেমিটি আন্তর্জাতিক মানের মেরিন ইঞ্জিনিয়ার তৈরি করতে সক্ষম এই প্রফেশনে আপনি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আপনি ভ্রমণ করার সুযোগ রয়েছে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে রংপুর একাডেমি থেকে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন বলে জানালেন একাডেমির কমান্ড্যান্ট 2 বছর এখানে তারা প্রশিক্ষণ গ্রহণ করবে এবং এরপরে তারা জাহাজে 1 বছর অনজব ট্রেনিং করবে এরপরে প্রফেশনাল যে সার্টিফিকেটটা তাদের প্রয়োজন ওটার জন্য তারা 1 বছর থেকে অনার্স এবং তাদের কম্পিটেন্সি সার্টিফিকেটটা গ্রহণ করবে মেরিন একাডেমি থেকে পাশ করা ক্যাডেটদের দেশের বাইরেও নিজেদের কর্মদক্ষতা প্রমাণের সুযোগ রয়েছে বলে জানালেন মেরিন একাডেমি কর্তৃপক্ষ আফতাব হোসেন বৈশাখী সংবাদ রংপুর